নাম বৈশাখী, আমি আমার মেয়ের সাথে এবং হাজবেন্ডের সাথে আমি ক্যালিফোর্নিয়ায় থাকি। আজকে আমরা বাড়ির কাছে একটা সুন্দর খুব ফরেস্ট ফার্মে গেছিলাম, যেখানে অনেক ধরনের ভেড়া আছে, মুরগি আছে, ঘোড়া আছে, হাঁস আছে। তো আপনারাও চলুন আমাদের সাথে। এটা একটা আঙুর গাছ, এখানে কয়েকদিন আগেও প্রচুর আঙুর হয়েছিল, কিন্তু এখন শীত আসাতে এখন আর আঙুর হচ্ছে না। তো কিন্তু আঙুর গাছটার পাতাগুলো এখনই সতেজ হয়ে আছে। এখন রান্না করবার সময়। তো আমি এখন আজকে পুঁই শাকের তরকারি আলু বেগুন দিয়ে রান্না করছি, আর তার সাথে সাথে ডিমের কারি করব। তো দুপুরবেলা এখন প্রায় একটা বাজে, আমার রান্না করতে দেরি হয়ে গেছে যেহেতু বাইরে বেরিয়েছিলাম। ডিম বসিয়ে দিচ্ছে ডিমের কারির জন্য, দিশা সেদ্ধ ডিম খাবে আর আমরা ডিমের কারি খাবো। তো একটুখানি এর মধ্যে সল দিয়ে দিলাম। চলুন এটাকে এবার মিক্স করে নিই, বাড়িটাকে কভার করে। আজকে বাড়িতে গেস্ট আসবার কথা, ফর অনলি ফর স্ন্যাক্স। তো আমি মোটামুটি সব কিছুই কেনা, আমি জাস্ট ক্লিন করে পরিষ্কার করে টরে প্রিপেয়ার করে রেখেছি, সমস্ত জিনিসপত্র রেডি করে রেখেছি। অ্যান্ড আপনাদের সাথে আমি আমার লিভিং রুম, ডাইনিং রুম এর ছবি শেয়ার করলাম। এখন রাত্রি 9টা বাজে, দিশা এখন খেলছে, একটু পরই ওকে শুয়ে দেবো। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ব্লগে দেখা হবে। ধন্যবাদ।